চঞ্চল স্বভাবের এক ছেলে, সবসময় সে দুষ্টামি মেয়েতে থাকতো, বাবা মায়ের একটি মাত্র সন্তান। সবসময় সে বন্ধুদের সাথে মিলেমিশে থাকতো, বিপদ আপদে বন্ধুদের সাহায্য করতো। মাঝে মাঝে সে বন্ধুর খাবারও চুরি করে খেত। আলমি কেমন আছো? এই আসছি ভালো। শোভনী কেমন আছোস? হ্যাঁ ভালোই আছি। আরে খেলবি বিকেলে? গেলে তা সিনে ভালো লাগে। আমার আম্মু না করে গেলে 10 গ্রাম আছে। আরে বুঝ পাল আছো, ভালোই আছি। খাতা করছে আর কি? আমাদের বইলে খেলি তাই তো। আমরা কি আমরা কি বুঝতেই তো বিকেলে খাতা, দুপুরে খাতা করতে খেলবো। তুমি একটু খেলি খাই। ক্লাসে সবাই কথা নিয়ে ব্যস্ত থাকলেও সে তার পড়ানে মগ্ন থাকতো। সবসময় সে পড়া নিয়ে ব্যস্ত থাকতো, অন্ধকারের আলো তাকে দমিয়ে রাখতে পারতো না। হঠাৎই তার জীবন বদলে যায়। মা তোমরা রাগ করবা না? আমি খেয়াল করছি, খেল বলি কে তো পাপ, গরিব মানুষ এত টাকা পয়সা দিয়ে খরচ করে লেয়া করা করা লা, তোর বাইসা থানো কোনো দরকার নাই কিন্তু জায়গা।
মুস্তাকিনের রেজাল্টটা ভুল ছিল। তো এখন আমরা টাইপিং করতে যাই, দেখি যে মুস্তাকিন ক্লাসে ফার্স্ট হয়েছিল। আমাদের মাঝে মুস্তাকিন আর নেই, এমন হাজারো মুস্তাকিন রয়েছে যারা ভুল ফলাফলের জন্য তাদের জীবন হারাচ্ছে। আমরা কি পারি না তাদের সঠিক ফলাফল দেওয়ার মাধ্যমে তাদের জীবন রক্ষা করতে?